সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে, কাছে এবং দূরে, যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন দর্শক, আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শক, আজ চলে আসছে নাটোর জেলার ঐতিহ্যবাহী তেবাড়িয়ার হাটে। দর্শক, এই হাটটি হচ্ছে প্রত্যেক রবিবার করে চলে, সপ্তাহে একদিন। দর্শক, আজ হচ্ছে 2 জুন 2024 রোজ রবিবার। দর্শক, আজকে হাটে থেকে জানিয়ে দিব আপনাদেরকে আজকে হাটে ওঠা পেঁয়াজের পাইকারি দাম। চলুন দর্শক, আজকে আমরা তেবাড়িয়া হাট থেকে পেঁয়াজের পাইকারি দরদাম জানি। তো প্রিয় দর্শক, এই হচ্ছে নাটোর জেলার তেবাড়িয়ার পেঁয়াজ হাটের ভিউ। এখানে পেঁয়াজ খুচরাও বিক্রি হয়, পাইকারিও বিক্রি হয়। তো দেখি আগে প্রথমে আপনাদেরকে, যারা কৃষক রয়েছে তারা কেমন রেটে আজকে পেঁয়াজের দাম চাচ্ছে বা তারা কেমন রেটে বিক্রয় করছে। আসসালামু আলাইকুম কাকা, ভালো আছেন? পেঁয়াজ বিক্রির জন্য নিয়ে আসছেন তাই না, বাড়ির পেঁয়াজ? ব্যবসায়িক না তো আপনার? আচ্ছা, কৃষক মানুষ উনি। ভিউয়ার্স, এই যে এখানে যে পেঁয়াজগুলো দেখছেন, বেশ ভালো কোয়ালিটির পেঁয়াজ। কাকা কেমন দাম চাচ্ছেন আজকে? 2800 চাওয়া দাম তাই না, 2500 টাকা দাম উঠেছে, 2600 পর্যন্ত উঠেছে, 2660 2600 পর্যন্ত উঠেছে তাই না। আচ্ছা, এই যে পেঁয়াজের, এই পেঁয়াজের এই দাম, আর এখানে মনে হয় দরদাম হচ্ছে। আপনি ব্যবসায়িক তাই না কাকা? হ্যাঁ। আজকে সর্বোচ্চ কত টাকা দেখে নিচ্ছেন কাকা? 2700 আজকে কেমন দাম চাচ্ছেন? এটা চাওয়া দাম 2700-2800। ব্যাপারীরা কেমন বলেছে ভাই? ব্যাপারীরা কেমন বলেছে ভাই? 2600 বলেছে। আচ্ছা, ব্যাপারীরা 2600 দাম বলেছে। এটা কার ভাই? এটা বড় ভাই। আপনি কেমন দাম চাচ্ছেন আজকে? চাচ্ছিলাম 3000 কিন্তু 2600। আচ্ছা, কত কত ভাই, এটা কেমন দাম চাচ্ছেন আজকে? চলে দেওয়া, এটা দাম চাচ্ছে 3000। 3000 এটা দাম হচ্ছে। ব্যাপারীরা কেমন বলেছে? 2627। ব্যাপারীরা 2627। দর্শক, এটা চাওয়া দাম হচ্ছে 3000 টাকা, আর ব্যাপারীরা 2627 এরকম দাম বলেছে। এটাই মনে হচ্ছে আজকে সর্বোচ্চ বাজার না ভাই? 2627-2800 বাজার সর্বোচ্চ বাজার। আমি আসলে কোমা যেগুলো পেঁয়াজ রয়েছে সেগুলো দেখাচ্ছি না আপনাদেরকে, হাটে কোমা পেঁয়াজও আসে, সেগুলোর একটু ভিউটা আমি নিয়ে নিই। যেগুলো কিন্তু কোমা পেঁয়াজ, এগুলো বাজার কেমন যাচ্ছে আজকে? 50-55 তাই না, 45 কেজি না, কেজি 50-55-45 এরকম কেজি দরে যাচ্ছে। আচ্ছা ভিউয়ার্স, যে এখানেও পেঁয়াজ রয়েছে, আপনার পেঁয়াজ কাকা? জি। তো কেমন দাম চাচ্ছেন আজকে? চাচ্ছি 3000 কিন্তু বুকছে 2600। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, দেখে শুনে বিক্রি করেন। এটা আপনারই ছিল তাই না? 2700 বলেছে না, ব্যাপারীরা 2700 পর্যন্ত দাম বলেছে, তার মানে পেঁয়াজটা সর্বোচ্চ কোয়ালিটির পেঁয়াজ। পেঁয়াজ হাটের ভিউ দর্শক, এখানে অবশ্য অনেকটা ভিড়, অনেক ভিড়, আপনার চাওয়া দামটা শুনি, 3000 চাইছেন। আচ্ছা, 2600 পর্যন্ত দাম উঠেছে। কালকে 2800 বাজার গেছে, ভাই 2800 বাজার, কদমতলি বাজার। হ্যাঁ। আচ্ছা, এখান থেকে কতখানি হয় এই ভালোগুলো? এখান থেকে হচ্ছে 6 কিলো হয়। আপনি শঙ্করবাগ হাটে আসেন? শঙ্করবাগ হাট, বড় হাট। বড় হাট না, শঙ্করবাগ বড় হাট। আচ্ছা ঠিক আছে। শুক্রবার এবং মঙ্গলবারে শঙ্করবাগ হাট, বড় হাট, পেঁয়াজ রসুনের বড় হাট। আচ্ছা, হাট শুরু হয় সকাল থেকে? হ্যাঁ, সকাল থেকে। আচ্ছা আচ্ছা, ওই হাটে আসেন, আপনার ভালো বাজার জানতে পারবেন। আচ্ছা ঠিক আছে, এটা শুক্রবার আর মঙ্গলবার? হ্যাঁ। ঠিক আছে ভাই, ধন্যবাদ। বড় ভাই, আপনার ভাই পেঁয়াজ, বাড়ির পেঁয়াজ না, আল্লাহ পেঁয়াজ, কৃষক মানুষ। আচ্ছা, বেশ ভালো কোয়ালিটির পেঁয়াজ এটা। কেমন দাম চাচ্ছেন বড় ভাই?
800 টাকা। আচ্ছা, উনি 800 টাকায় ওনার এটা চাওয়া দাম। লাস্ট কত দাম হয়েছে ভাই এটা? 700 টাকা। 700 টাকা লাগিয়েছে তাই না? আচ্ছা ঠিক আছে। ব্যাপারীরা কেমন বলেছে? লাস্ট 27 বলতেছে। আচ্ছা দর্শক, এই হাট তেবাড়িয়ার হাট আমি ঘুরে যা জানলাম, মানে হাটটা ঘুরে যা জানলাম যে হচ্ছে আজকে 3000 টাকা কৃষক ভাই যারা রয়েছে তাদের চাওয়া দাম, 3000 টাকা ওনাদের চাওয়া দাম। তবে 2700 রূপে দাম আজকে যাচ্ছে না, 2700 বলে ব্যাপারীরা থেমে যাচ্ছে। তো এই হলো আজকের পেঁয়াজের আপডেট। তো সুপ্রিয় দর্শক, আজকে অবস্থান করছিলাম হচ্ছে নাটোর জেলার ঐতিহ্যবাহী তেবাড়িয়ার হাটে। আজকে জানিয়ে দিলাম আজকে তেবাড়িয়ার হাটে উঠা কৃষক ভাইদের কাছে থেকে পেঁয়াজের দরদাম। তো পেঁয়াজের বাজার আজকে যা জানলেন আপনারা ভিডিওতে দেখে, আসলে বাজারটা যাচ্ছে হচ্ছে 2700 টাকা করে সর্বোচ্চ কোয়ালিটিটা, 2700 রুপির দাম হচ্ছে না আজকের বাজার। আর তবে চাওয়া দাম ছিল কৃষক ভাইদের হচ্ছে 3000 টাকা। তো এই হলো আজকের বাজার দর। আজকের মতো বিদায় নিচ্ছি নাটোর জেলার ঐতিহ্যবাহী তেবাড়িয়া হাট থেকে। আমি মোহাম্মদ আশরাফ ইসলাম। দর্শক সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এই কামনা শেষ করছি। আল্লাহ হাফেজ।